বিজনেস কিপার এর এই পর্বে আমি আপনাকে দেখাবো যে স্টক ট্রান্সফার কিভাবে করতে হয় খেয়াল করেন আমাদের এই সফটওয়্যারটা একাধিক ব্যবহার উপযোগী অর্থাৎ যদি আপনার আপনার যদি কাপড়ের দোকান হয় তাহলে কিন্তু এক দোকান থেকে অন্য দোকানে কাপড় ট্রান্সফার করতে হয় অথবা স্টক ট্রান্সফার করতে হয় অথবা আপনার যদি একটা বড় বড়সড় গোডাউন থাকে এবং একটা শোরুম থাকে সেক্ষেত্রে প্রথমত কিন্তু প্রোডাক্টটা গোডাউনে আসে গোডাউন থেকে প্রোডাক্টটা স্টকে যায় সো এইখানকে যদি আপনারা দুইটা হিসাব যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের সিস্টেমে অবশ্যই কিন্তু ওয়্যারহাউস হাউস চালু থাকতে হবে সো আমাদের এই ডেমো সাইটে আমরা দুইটা ওয়ার হাউস চালু করে রাখছি সো সো এটা বোঝার জন্য আমরা আমরা প্রথমে প্রোডাক্ট প্রোডাক্ট লিস্টে লিস্টে যাই গেলে এখানে এই যে ওয়ে হাউস জায়গাটাতে আমাদের ওয়্যারহাউস হাউস ওয়ান এবং টু দুইটা আছে সো আমরা ওয়্যারহাউস হাউস ওয়ানে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু কোয়ান্টিটি আশি সতেরো চার বাইশ তেরো কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু যদি আমরা ওয়ার হাউস টুতে তে যাই তাহলে দেখেন ওয়ে হাউস টুতে কিন্তু কোনো প্রোডাক্টই নাই তাহলে আমাদের হচ্ছে স্টক ট্রান্সফার করতে হবে এখন সো ট্রান্সফারের জন্য আমরা ট্রান্সফার নামে যে মডিউলটা আছে এটাতে চলে যাচ্ছি লিস্ট ট্রান্সফার তো বুঝতেছেন এখানে যদি কোনো ট্রান্সফার থাকে সেগুলোর তথ্য দেখাবে অথবা অ্যাড ট্রান্সফার সো আমরা যদি অ্যাড ট্রান্সফারে ক্লিক করি তাহলে আমাদেরকে ডেট রেফারেন্স টু ওয়ার হাউস টু আমরা কোথায় দিব সো আমরা ওয়ার হাউস টু তে দিব ফ্রম ফ্রম ওয়ার হাউস ওয়ান ওয়ান থেকে আমরা হচ্ছে টু তে দিব তো থেকে যদি আমরা টুতে দিই তাহলে আমরা কি দিব দেখেন আমাদের যেহেতু ডাফ শ্যাম্পু আছে আমরা ডাফ শ্যাম্পু দিচ্ছি দেন হচ্ছে হচ্ছে আমরা আমরা দিচ্ছি আচ্ছা না দিয়ে অলিম্পিক দিই আচ্ছা গ্যাবারিনও চলে আসছে সো আমরা অলিম্পিক এই তিনটা আমরা হচ্ছে এটা হচ্ছে পাঁচ পিস দিব এটা এই মুহূর্তে পাঁচ পিস নাই অ্যাভেলেবেল এটা হয়তো বা এক পিস দেওয়া যাবে এক পিস দেওয়া যাবে এটা ফাইভ পিস দেওয়া যাবে দেন হচ্ছে আমাদের হচ্ছে এটা আমরা যেহেতু পঞ্চাশ পিস দেওয়া যায় কিনা না পঞ্চাশ পিস এটা দেওয়া যাবে না তার মানে এটা দশ পিস দেওয়া যাবে সো দশ পিস যদি আমি এটাকে দিই তাহলে আমি এখন সাবমিট করে দিলে আমার কিন্তু এখানে একটা বিল জেনারেট হয়েছে দেখেন যে আমি এক ওয়ার হাউস থেকে আরেক এক হাউসে এই প্রোডাক্টগুলা এত পিস করে পাঠাইছি যে আর ইউনিট কস্ট তো গ্র্যান্ড টোটাল হতো অর্থাৎ সহজে বলতে গেলে আমরা দশ হাজার সাতশো দশ টাকার প্রোডাক্ট পাঠাইছি সো এখানে এটা প্রিন্ট হয়ে যাবে প্রিন্ট হয়ে এখানে যে ক্রিয়েটেড বাই দেন হচ্ছে রিসিভ বাই এটা স্ট্যাম্প হয়ে আপনাদের হচ্ছে ফাইল আপ হয়ে যাবে তো প্রোডাক্টে ট্রান্সফার দেওয়ার পরে আমাদের কি ঘটনাটা ঘটলো এটা আমরা একটু দেখতে হবে এখন আমাদের সো একটু খেয়াল করেন আমরা হচ্ছে লিস্ট প্রোডাক্টে যদি যাই তাহলে আমাদের কিন্তু প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু কমে নাই এবং বাড়েও নাই সব ঠিকঠাক আছে কিন্তু এই দেখেন আমাদের হচ্ছে ডাফ শ্যাম্পু ডাফ শ্যাম্পু বাইশ পিস টোটাল কিন্তু যখনই আমি ওয়ার হাউস ওয়ান দিচ্ছি তখন কিন্তু এটাতে বারো পিস অ্যাভেলেবেল আছে এই দোকানে আর যদি আমরা ওয়ার হাউস টু তে যাই তাহলে ওয়ার হাউস টু তে আমাদের এই তিনটা আইটেম এই মুহূর্তে তার মানে এই ওয়ার হাউস টুর যে সেলসম্যান থাকবে সে যদি সেল করতে যায় তাহলে শুধুমাত্র এই প্রোডাক্টগুলোই কোয়ান্টিটি পর্যন্তই সে সেল করতে পারবে সো ট্রান্সফারের বিষয়টা আশা করি বুঝতে পারছেন ট্রান্সফারটা যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে ডিলিট করতে পারেন আমি কুইকলি আরেকটা ট্রান্সফার করে দেখাচ্ছি আপনাদেরকে টু ওয়ার হাউস কোথায় যাবে আচ্ছা টু ওয়ার হাউস থেকে এবার আবার রিটার্ন আনবো টু ওয়ার হাউস ওয়ার হাউস ওয়ান টু থেকে আবার আমরা ট্রান্সফার করে সো ডাফ সো ডাফ শ্যাম্পু আমরা হচ্ছে পাঁচ পিস এখন রিটার্ন করে দিবো আবার সো পাঁচ পিস রিটার্ন করে দিলে দেখেন আমার এখানে চলে আসছে সো আমরা পাঁচ পিস রিটার্ন করে ফেললাম যেহেতু আমরা স্টকটা আবার একটু চেক করি এখানে হচ্ছে ডাফ সরি ডাফ শ্যাম্পু আমাদের এই মুহূর্তে বাইশ পিস একটু আগে আমাদের ওয়ার হাউস এটা একটু কম ছিল কিন্তু এখন দেখেন ওয়ার হাউস এ কিন্তু একটু বেড়ে গেছে আর ওয়ার হাউস টুতে কিন্তু একটু কমে যাবে এই যে ওয়ার হাউস টুতে কিন্তু কমে গেছে সো আমার মনে হয় আপনি ট্রান্সফারের বিষয়টা বুঝতে পেরেছেন ট্রান্সফারটা হইলে যেটা হয় যে আপনার একই সফটওয়্যার দশ পনেরো বিশটা দোকানেও কিন্তু ব্যবহার হতে পারে সেক্ষেত্রে যার যার স্টক তারা দেখবে যার যার প্রোডাক্ট তারা দেখবে বাকি সব বিষয়গুলো যার হয়ে যাবে আর আপনি মালিক হিসাবে এক জায়গা থেকেই সব দেখতে পারবেন যেমন এটার ইফেক্ট কোথায় পড়বে যেমন এই মুহূর্তে আপনার জানতে ইচ্ছা হলো যে আমার আজকে সেলস এর কি অবস্থা সেক্ষেত্রে দেখেন এখানে আমি যদি ওয়ার হাউস টুতে যাই ওয়ার হাউস টুতে এই মুহূর্তে কোনো ওয়ান দিই তাহলে দেখেন সবগুলো সেল চলে আসছে ঠিক তেমনি ভাবে আমি যদি প্রফিটে যাই তাহলে আমরা ওয়ার হাউস টু থেকে কি প্রফিট করছি এটা দেখতে পারবো ওয়ার হাউস ওয়ান থেকে কি প্রফিট করছি এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এরকম ভাবে সব জায়গাতেই কিন্তু ওয়ার হাউসের বিষয়গুলো দেওয়া আছে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন